হ্যাঁ গাইস, কেমন আছেন সবাই? তো আজকে আমি আপনাদের সামনে একটা অ্যাপস শেয়ার করব। আপনারা জানেন কিছুদিন হলো এই অ্যাপসটা ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়ার কারণও আমি জানি, আপনারাও জানেন। ভাইরাল হওয়ার কারণটা হলো যে এই অ্যাপসটা দিয়ে আপনি আপনার চেহারা বিকৃতি করতে পারবেন। এখান থেকে আপনি 70 বছর বয়সে আপনার চেহারা কেমন হবে সেটাও আপনি দেখতে পারবেন এই অ্যাপসের মাধ্যমে। তো আসলে এটা কতটা ঠিক কতটা ঠিক না এটা আসলে আমি বলতে পারছি না, তবে এটা ইসলামের ক্ষেত্রে হারাম, কারণ মানুষের পরবর্তী চেহারা কেমন হবে সেটা তো আর আগে বলতে পারে না কেউ। তবে আমার কাছে অ্যাপসটা আসলে অনেক ভালো লেগেছে, কারণ আপনি আপনার চেহারা এখান থেকে 70-80 বছর বয়সে আপনার চেহারা কেমন হবে সেটা হয়তো আপনি কিছুটা উপলব্ধি করতে পারবেন। তো এই জন্য আমি আসলে অ্যাপসটা আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা জানতে পেরেছেন যে অ্যাপসটা কী অ্যাপস? ফেস অ্যাপ। ফেস অ্যাপটা আসলে এমন একটা অ্যাপস যেটা দিয়ে আপনারা আপনার চেহারাটা আপনি বিভিন্নভাবে এ করতে পারেন। আপনার চেহারাতে আপনি দাড়ি লাগাতে পারেন, আপনার চুলগুলো অনেক কালো বানাতে পারেন, আপনার চেহারা বিকৃতি করতে পারেন, মানে বুড়ো করতে পারেন, আবার বেশি ইয়ং করতে পারেন। অনেকে যার বয়স বৃদ্ধ সে হয়তো এই অ্যাপসটার মাধ্যমে তার ইয়ং বয়সে কেমন ছিল সেটা দেখতে পারবে। তো যাই হোক, চলেন অ্যাপসটা দেখি, অ্যাপসটার কাজটা কী। তো আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে অবশ্যই ট্যাপ করবেন, যাতে আমি সামনে আরও নতুন নতুন ভিডিও দিতে পারি আপনাদের সামনে। তো চলুন ভিডিওটি দেখি। আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ফেস অ্যাপ নামে একটা অ্যাপস ইনস্টল করা আছে। আপনারা প্লে স্টোরে ফেস অ্যাপ লিখে সার্চ দিলে অবশ্যই পাবেন। তো চলুন অ্যাপসটা ওপেন করি। তো আমি ফেস অ্যাপসটা ওপেন করলাম। ওপেন করার পরে দেখতে পাচ্ছেন যে উপরে গ্যালারি দেখতে পাচ্ছেন। গ্যালারিতে আপনি ট্যাপ করবেন। আমি গ্যালারিতে ট্যাপ করলাম। ধরেন একটা ছবি নেব আমি, ধরেন আমার একটা ছবি আমি দিলাম। প্রসেসিং হচ্ছে, দেখুন। তো দেখেন এটা হলো আমার ছবি। তো আমি এই ছবিটা আমি যদি স্মাইলি ক্লিক করি তো আমার হাসলে কেমন লাগবে? এটা হলো গোপো প্রোফেশন, না হলে আপনি কোনোভাবে এ করতে পারবেন না। এটা দেখাই ইমপ্রেশন, এটা হলো প্রোফেশন। আমি এসটা দেখাই আমার বৃদ্ধ বয়সে কেমন দেখাবে। ও একটু বসিং হচ্ছে, দেখেন দেখতে পাচ্ছেন মানে আমার আমার বৃদ্ধ বয়সে কেমন দেখাবে, ইয়ং বয়সে আমাকে কেমন দেখাবে দেখতে পাচ্ছেন, ইয়ং বয়সে কেমন দেখাবে। আর দেখতে গেলে যে অরিজিনালটা হলো আমার ছবি, এই আমি যদি অরিজিনালি ক্লিক করি তো অরিজিনালটা এরকম। তো আমি এটা ক্যান্সেল করলাম। আমি যদি আমার ফেসে দাড়ি লাগাতে চাই তো আমি অ্যাপ্লাই করলাম, দেখেন আমার ফেসে দাড়ি লেগে গেছে, ফেসে দাড়ি দেখাচ্ছে। তো এরকমভাবে আপনারা বিভিন্নভাবে এ করতে পারেন। আমার হেয়ার কালারটা আমি যদি আরও বেশি কালো বানাতে চাই, ব্ল্যাক বানাতে চাই, তাহলে আপনি ব্ল্যাকে এ করে আরও বাড়াতে পারেন। দেখেন আমার হেয়ার কালারটা কিন্তু আরও বেশি ব্ল্যাক হয়েছে। তো আমি আরও বেশি যদি ব্ল্যাক বানাতে এটা এটা টেনে দিতে হবে, এটা টেনে দিলে বাড়াই দিলে আপনি আরও বেশি চুলির কালারটা আরও বেশি কালো হবে। দেখুন অনেক বেশি কালো হয়েছে। তো আমি যদি একেবারে কমাই দিই তো দেখেন আমার চুলির কালারটা কিন্তু অরিজিনাল কালারটা চলে এসছে। আমি যদি অরিজিনাল ক্লিক করি তো অরিজিনাল কালারটা কিন্তু চলে এসছে। তো যাই হোক, আপনি চোখে চশমাও পরতে পারবেন। দেখেন অরিজিনাল ছবিটা কিন্তু এই। আমি যদি গ্লাস ট্যাপ করি তাহলে দেখেন অরিজিনাল, চোখে চশমাটা দেওয়া হয়ে গেছে। মেকআপ, আপনি মেকআপ করতে পারবেন, ফিল্টার মানে আপনার ছবিটা একটু কালার এ করতে পারেন।
তো এইভাবে আপনারা বিভিন্ন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন, ব্লার আপনার ছবি এটা ব্লার করতে পারবেন, ডিজিটালের মতো এ করতে পারবেন, ট্যাটু লাগাতে পারবেন, আপনি মুখে ট্যাটু লাগাতে পারবেন বা বিভিন্নভাবে এ করতে পারবেন, যত খুশি আপনি যেভাবে ক্রপ এই ছবিটা কাটতে পারবেন, কতটুকু কাটবেন সবভাবে আপনি করতে পারবেন। অ্যাপসটা অনেক সুন্দর আসলে, আপনারা দেখতে পারেন অ্যাপসটা। ফেস আমি আর এতে দিচ্ছি না, আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে না, আপনারা প্লে স্টোরে ফেস অ্যাপ লিখে সার্চ দিলেই পেয়ে যাবেন। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আবারও বলছি। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই।